सहनावतु सहनौ भुनक्तु सह वीर्यं करवावहै तेजस्विनावधीतुमस्तु मा विद्विषावहै। ॐ शान्ति शान्ति शान्तिः। ॐ असतो मा सद्गमय तमसो मा ज्योतिर्गमय मृत्योर्माय अमृतंगमय आविराविर्मयेधि। ॐ शान्ति शान्ति शान्तिः। আপনাদের সকলের অন্তরস্থ পরমাত্মাকে অত্যন্ত ভক্তিপূর্বক অভেদভাবে নমস্কার নমস্কার নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয় মহর্ষি পতঞ্জলি কৃত পাতঞ্জল যোগসূত্রাণি, পাতঞ্জল যোগ দর্শন। সেইখানে আমাদের প্রথম অধ্যায়ে সমাধি পাঁচজল ছিল। সর্বপ্রথমে আমরা মহর্ষি পতঞ্জলিকে প্রণাম জানিয়ে নিচ্ছি। योगेन चित्तस्य पदेन वाचां मलं शरीरस्य च वैद्यकेन योपकरोत्त्वं प्रवरं मुनीनां पतञ्जलिं प्राञ्जलिरानतोऽस्मि। आवाहो पुरुषाकारं शङ्खचक्रासिधारिणं सहस्रशिरसं श्वेतं प्रणमामि पतञ्जलिं। পাতঞ্জল যোগদর্শনের আমাদের প্রথম অধ্যায়ে যে সমাধিপাদ সেটির আলোচনা হচ্ছিল, তার মধ্যে 51টি সূত্র রয়েছে। সেই 51টি সূত্রের মধ্যে আমাদের 7 নম্বর সূত্র আলোচনা হচ্ছিল। সেই 7 নম্বর সূত্রটি কি? সেটা হচ্ছে প্রত্যক্ষ অনুমান আগম প্রমাণানি। প্রত্যক্ষ অনুমান আগম প্রমাণানি, যে তিনটি বিষয় প্রত্যক্ষ, অনুমান এবং আগম, এই তিনটিকে প্রমাণ বলা হয়। এই তিনটি কি কি? প্রথম আমরা জেনেছিলাম যে যেটি প্রত্যক্ষ জ্ঞান হচ্ছে আমাদের যে পঞ্চ ইন্দ্রিয়, সেই ইন্দ্রিয়ের দ্বারা যেই সমস্ত বস্তুর আমাদের সাক্ষাৎ জ্ঞান হচ্ছে, ডাইরেক্ট নলেজ হচ্ছে, সেইটি হচ্ছে প্রত্যক্ষ। যেমন আমরা চক্ষুর দ্বারা কোনো দৃশ্য দেখছি, সেই বিষয়ে আমাদের একদম সরাসরি জ্ঞান হচ্ছে। কর্ণের দ্বারা কোনো আমরা শ্রবণ করছি কোনো বিষয়, সেই বিষয়ে আমাদের সরাসরি জ্ঞান হচ্ছে। সেই রকম স্পর্শ ইন্দ্রিয়, তারপরে যে জিহ্বা, তারপরে ঘ্রাণেন্দ্রিয়, এই সমস্ত ইন্দ্রিয়ের দ্বারাও যে আমাদের অভিজ্ঞতা হচ্ছে, তার যে জ্ঞান সেটি হচ্ছে সরাসরি জ্ঞান, সেটাকে বলা হয় প্রত্যক্ষ। প্রত্যক্ষ জ্ঞান, সেই বিষয়ে আমাদের কোনো সন্দেহ থাকে না, কারণ প্রত্যক্ষভাবেই সেটি আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব হয় এবং তার জ্ঞানও সঙ্গে সঙ্গেই হয়ে যায়। তারপরে আমাদের যে অনুমান, অনুমান প্রমাণটা কি? প্রত্যক্ষ যেটি অনুভব হলো সেটি একটি প্রমাণ, যে প্রত্যক্ষ আমাদের ইন্দ্রিয়ের দ্বারা অনুভব হলো তার দ্বারা প্রমাণ হলো। আর দ্বিতীয় হচ্ছে যে অনুমান প্রমাণ, সেটা কি? কোনো প্রত্যক্ষ দর্শনের সাহায্যে যুক্তি দ্বারা যে অপ্রত্যক্ষ পদার্থের স্বরূপের জ্ঞান হয় তা হলো অনুমান দ্বারা জাত প্রমাণ বৃত্তি। প্রত্যক্ষ দর্শনের দ্বারা কোনো একটা জিনিস প্রত্যক্ষ দর্শন করা হলো, তার দ্বারা, তার সঙ্গে যুক্তির দ্বারা এবং অতীতের অভিজ্ঞতার দ্বারা কি হয়, যেটি অপ্রত্যক্ষ অর্থাৎ যেটি দেখা যাচ্ছে না সেই পদার্থের স্বরূপের জ্ঞান হয়, সেটাকে বলা হয় অনুমান। যেমন ধরুন পাহাড়ে যদি আমরা ধোঁয়া দেখি, তাহলে স্বাভাবিকভাবেই আমরা কি অনুমান করতে পারি? যে ওইখানে নিশ্চয়ই অগ্নি আছে, কারণ ধোঁয়া আর অগ্নি তার মধ্যে একটা সম্বন্ধ আছে, তাই না?
যেখানে অগ্নি থাকবে সেখান থেকেই ধোঁয়া উৎপন্ন হবে, আর যদি অগ্নি না থাকে তাহলে সেখান থেকে ধোঁয়া উৎপন্ন হবে না। তাই ধোঁয়া বেরোচ্ছে মানেই এটি অনুমান করে নেওয়া হচ্ছে যে সেখানে আগুন আছে, বন্যি আছে। আবার ধরুন নদীতে খুব বন্যা হচ্ছে, সেইটি দেখে আমরা কি অনুমান করতে পারি যে দূর দেশে কোথাও অতিবৃষ্টি হয়েছে, অনেক বৃষ্টি হয়েছে তাই এত বন্যা হচ্ছে? এই জ্ঞানটি আমাদের হয় এই রকম। এক্ষেত্রেও যে সকল অনুমানের দ্বারা মানুষের মধ্যে সাংসারিক পদার্থের অনিত্যতা, দুঃখময়তা ইত্যাদি দোষের জ্ঞান হয় এবং বৈরাগ্য উৎপন্ন হয় এবং যার ফলে যোগ সাধনের প্রতি শ্রদ্ধা বৃদ্ধি হয় এবং আত্মজ্ঞানের সহায়ক হয়, এগুলি হলো অক্লিষ্ট। ঠিক সেই রকম যেমন ধোঁয়া দেখে আমরা অগ্নির অনুমান করি, আবার অনেক জলরাশি দেখে, নদীতে অনেক জল উঠলে পড়ছে দেখে, আর সেই জলটি কীরকম ঘোলা দেখবেন, বর্ষাকালে জল ঘোলা হয় কারণ সব ওই অন্যান্য যে জমি জায়গা সেইখান থেকে ধুয়ে সেই জলগুলো আসে, সেই জন্য জলটা অত স্বচ্ছ হয় না, ধোয়া ওর মধ্যে অনেক কাদা মেশানো থাকে। তো তার থেকে আমরা কি অনুমান করি যে দূর দেশে কোথাও অনেক বৃষ্টি হয়েছে, অতিবৃষ্টি হয়েছে বা বন্যা হয়েছে। ঠিক সেই রকমই যে সমস্ত অনুমানের দ্বারা মানুষের সাংসারিক পদার্থের অনিত্যতা উপলব্ধি হয়, যে দেখা গেল একজন তার নতুন বিয়ে হলো, খুব আনন্দের বিষয়, তারপরে দেখা গেল যে কিছু একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হয়তো তার স্বামীর কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে, তার ফলে সে তখন তাদের ফ্যামিলির সেই হয়তো একজনই আর্নিং মেম্বার ছিল ফ্যামিলিতে, তো তার অ্যাক্সিডেন্ট হওয়াতে সে আর কাজ করতে পারছে না, তাকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে, তারপরে সেখানে তার ট্রিটমেন্ট অনেক কস্টলি ট্রিটমেন্ট, কিন্তু অত বেয়ার করার মতো সেই ফ্যামিলির সামর্থ্য নেই। তারপরে এক তো তার চিকিৎসার জন্য চিন্তা, আবার সেরকম আর্নিং মেম্বার নেই, তাহলে সংসার চলবে কী করে? এই যে বিভিন্ন রকম অবস্থা পরিস্থিতি, এর থেকে আমাদের কী অনুমান হয় যে সংসার হচ্ছে দুঃখময়, এখানে সমস্যা লেগেই আছে। এখানে কিন্তু যে আমরা মনে করব যে সুখ শান্তিতে থাকব, কখন যে কোন বিপদ এসে পড়বে, কখন কোন বিপর্যয় এসে পড়বে, কখন দুঃখ এসে পড়বে, কোনো ঠিক ঠিকানা নেই, এনি মোমেন্ট। এই যে বলছিলেন ভদ্রমহিলা আসছিলেন, হঠাৎ উনি আসছেন না, কিছু একটা অসুবিধা হয়েছে, তাহলে এই সব থেকে আমরা কি বুঝতে পারি যে জগৎটা কত অনিত্য, কত ক্ষণস্থায়ী, কত পরিবর্তনশীল, কত অশাশ্বত। এটা যখন আমাদের অনুভব হয়, অর্থাৎ অন্যান্যদের দেখে, সমাজের বিভিন্ন স্তরের মানুষজন তাদের জীবনযাত্রা, তাদের জীবনের সমস্যা এই সমস্ত অবলোকন করে, আমরা স্বাভাবিকভাবেই কি বুঝতে পারি যে সাংসারিক পদার্থ কত অনিত্য এবং সেইটি কত দুঃখদায়ী, এটা আমরা অনুমান করতে পারি, তাই না? সবসময় যে আমাদের নিজে ভুগেই অভিজ্ঞতা অর্জন করতে হয় এমন কোনো মানে নেই। এক আছে দেখে শেখা, আর এক আছে থেকে শেখা। যে আমরা অন্যদের দেখে যদি অভিজ্ঞতা সঞ্চয় না করি, সেখান থেকে যদি আমরা জীবনে শিক্ষা লাভ না করি, তাহলে কী হবে? ওই ধরনের ডিফিকাল্ট সিচুয়েশনে আমরা যখন পড়ব, তখন আমাদের তখন যে শেখাটা হবে সেই শেখাটা কীরকম হবে, সেটা হচ্ছে থেকে শেখা। আর সবসময় থেকেই শিখতে হবে, আগুনে হাত দিলে হাত পড়ে, এটা আমরা সবাই জানি। তো তাহলে কি আমাকে আগুনে হাত দিয়েই পুড়েই তারপরে আমাকে সেই অভিজ্ঞতা অর্জন করতে হবে?
না যে দেখে আমরা অর্জন অভিজ্ঞতা অর্জন করতে পারি, তাই না? দেখে শেখা আর থেকে শেখা। তো দেখে শেখার কথাই এই অনুমানে বলা হচ্ছে, যে আমরা পারিপার্শ্বিক পরিস্থিতি দেখে, পারিপার্শ্বিক মানুষজনের অবস্থা দেখে স্বাভাবিকভাবেই আমরা বুঝতে পারি যে সংসারে কত অনিত্যতা রয়েছে, সংসার কত দুঃখময়। এই দোষের জ্ঞান হয় যে সংসার নিয়তই পরিবর্তনশীল, সংসারতে ইতি সংসার, অর্থাৎ যেটি সরে সরে যাচ্ছে সেটি স্থায়ী নয়। তাহলে এইরকম যে সংসার সেটি হচ্ছে দুঃখময়। এই দোষ জ্ঞানের দ্বারা যে সংসারে কী আছে, ঠাকুর কী বলেছেন যে সংসারে কী আছে, আঁটি আর চামড়া। যেমন কাঠ আমরায় মনে হয় খুব সুস্বাদু, কিন্তু তার মধ্যে সেই ইয়েটাই বেশি, কাঠটাই ওর মধ্যে শক্ত যে বিচিটা সেটাই বেশি আর চামড়া, শ্বাসের পরিমাণ খুবই কম। তো সেই রকম যখন আমরা দেখে অন্যদের দেখে অভিজ্ঞতা অর্জন করি এবং দেখি যে সংসারের এই হচ্ছে অবস্থা, সংসারের এই হলো গতি, তখন আমাদের কী হয়, বৈরাগ্য উৎপন্ন হয়। সংসারের অনিত্যতা, তার দুঃখময়তা এগুলো দেখে এটি যে দোষযুক্ত, আমাদের এই জ্ঞান হয়। আর সেই জ্ঞানের ফলে কী হয়, আমাদের বৈরাগ্য উৎপন্ন হয়, যে এটাও তো অনিত্য বস্তু, আমরা চাই চিরস্থায়ী আনন্দ, সেটি তো এখান থেকে পাওয়া যাবে না। যখনই আমরা একটু বিচার করব তখন কিন্তু আমাদের মনে বৈরাগ্য এসে যাবে, আর তার ফলে কী হবে, যেখান থেকে আমরা চিরস্থায়ী আনন্দ পাব তার প্রতি আমাদের আকর্ষণ হবে। আর সেটি কোথায় আছে, সেটি যোগ সাধনায়। তাই সংসারের অনিত্যতা অনুভব করার সঙ্গে সঙ্গে আমাদের যোগ সাধনায় আগ্রহ বাড়বে, তার প্রতি আমাদের শ্রদ্ধা বাড়বে, আর তার ফলে কী হবে, আমাদের যে আত্মজ্ঞান স্বরূপ জ্ঞান তার প্রতি আমাদের আগ্রহ বাড়বে এবং তার প্রতি আমাদের সহায়তা হবে, যোগ সাধনার দ্বারা আত্মজ্ঞানের সহায়ক হবে। এইগুলি হলো অক্লিষ্ট বৃত্তি। যে এই যে পরম্পরা, চিন্তার পরম্পরা, সংসারকে দেখে যে আমাদের অভিজ্ঞতা হলো, দেখে শিখলাম, তারপরে আমরা যোগে আকৃষ্ট হলাম, সেইটি আমাদের আত্মজ্ঞান লাভের পক্ষে সহায়ক হলো, এইগুলো হচ্ছে অক্লিষ্ট বৃত্তি। অর্থাৎ এইগুলো আমাদের কিন্তু সুখ দেয়, এগুলো আমাদের কিন্তু কষ্ট দেয় না, ক্লিষ্ট করে না। আর এর বিপরীত বৃত্তিগুলো, অর্থাৎ সংসারে আসক্ত হওয়া, আসক্ত হয়ে সংসারে আবদ্ধ হওয়া, আবদ্ধ হলে তারপরে যখন সংসার থেকে আঘাত আসবে তখন সেই অভিজ্ঞতাটা কষ্টকর, তখন সেটি আমাদের ক্লিষ্ট বৃত্তি উৎপন্ন করবে, সেটি আমাদের দুঃখ দেবে। তাই এই সংসারে আসক্ত হওয়া এবং তার থেকে যে অনিত্যতার বোধ, তারপরে সংসারে যে বিভিন্ন রকম বিপর্যয়ের সম্মুখীন হলে যে অক্লিষ্ট বৃত্তি হবে, যে কষ্ট হবে, তার ফলে যে অক্লিষ্ট বৃত্তি উৎপন্ন হবে, তো সেইগুলো কিন্তু স্বাভাবিকভাবেই অক্লিষ্ট বৃত্তির বিপরীত। যেই বিষয়ে সামান্যভাবে নিশ্চয়াত্মক প্রধান বৃত্তি হলো অনুমান, এটি আরেকটি ডেফিনেশন। অনুমানটা কি, যে অনুমেয়ের সঙ্গে, অনুমেয় মানে যার দ্বারা অনুমান করা যায়, অর্থাৎ অনুমানযোগ্য, একই অর্থাৎ সমান জাতীয় বস্তুগুলিতে অনুবৃত্ত জের টেনে বর্তমান থাকা, ভিন্ন জাতীয় বস্তুগুলি থেকে ব্যবৃত পৃথক যে সম্বন্ধ, সেই বিষয়ে সামান্যভাবে নিশ্চয়াত্মক প্রধান বৃত্তি হল অনুমান। যেমন চন্দ্র ও তারকা, আকাশে আমরা চাঁদও দেখি,
আবার নক্ষত্র দেখি। এদের মধ্যে কিন্তু গতি রয়েছে, কারণ তাদের অন্য দেশে প্রাপ্তি রয়েছে। যেমন ব্যতিরেক প্রমাণে চৈত্র, বিন্ধ্য পর্বতে দেশান্তর প্রাপ্তি হয় না, তাই তা গতিমান নয়। এই যে অ্যাস্ট্রোনমিতে যে ওই নক্ষত্র থেকে ওই নক্ষত্র কতটা দূরত্ব আছে, তারপর তার থেকে চাঁদের সাইজটা অনেক বড়, তাহলে কি চাঁদ বড় গ্রহ, উপগ্রহ? কিন্তু সায়েন্টিস্টরা ওগুলো ক্যালকুলেশন করে বার করতে পারেন যে এটি এই দূরত্বে আছে, এটি অনেক কাছে আছে, তাই সেটি কিন্তু অত বড় দেখায়। আর নক্ষত্র সেগুলো অনেক দূরে, তাই ওগুলো অনেক ছোট দেখায়। আবার কোনোটি হয়তো দেখা খুব দুষ্কর হয়, এমনি খালি চোখে দেখা যায় না, সেটির জন্য আবার অণুবীক্ষণ যন্ত্রের দরকার হয়। তো সেই রকমই একটির থেকে আরেকটি, এই নক্ষত্র থেকে ওই নক্ষত্র কত দূরে, এখান থেকেও কিন্তু অনুমান হয় যে ওইটি কোন নক্ষত্র। এরকমভাবেও কিন্তু অনেক কিছু বার করা হয়। তো সেইটা হচ্ছে বলা হয় সেটাকে ব্যতিরেক প্রমাণ। আবার বিন্ধ্য পর্বতে দেশান্তর প্রাপ্তি হয় না, তাই তা গতিমান নয়। আবার কেউ যদি বলে যে বিন্ধ্য পর্বতটা দেখছি সরে যাচ্ছে বা ছুটে যাচ্ছে, এরকম যদি বলা হয়, তাহলে আমরা স্বাভাবিকভাবে কি জানি যে পর্বত সে হচ্ছে স্থায়ী, সে কখনো নড়ে না। তো সেখান থেকে আমরা বুঝতে পারি যে সেটি কিন্তু গতিমান নয়। এটা আমাদের পূর্ব অভিজ্ঞতাও আছে এবং এই বিষয়ে আমাদের জ্ঞান আছে, তাই কেউ যদি বলে, কিন্তু আমরা আমাদের পূর্ব অভিজ্ঞতা পূর্ব জ্ঞান থেকে আমরা এটা বুঝতে পারি যে না, সেটা হতে পারে না, কারণ পর্বত কখনো চলে না, সেটি গতিমান নয়। তো এই হচ্ছে অনুমান। তাহলে অনুমান হচ্ছে আরেকটি উপায়, যে তিন রকমের প্রমাণ বলা হয়েছে, একটা হচ্ছে প্রত্যক্ষ, প্রত্যক্ষ জ্ঞানের দ্বারা, আর আরেকটি হচ্ছে অনুমান, আর তৃতীয় হচ্ছে আগম প্রমাণ। আগম প্রমাণটা কি? বেদ পুরাণ ও আপ্ত, অর্থাৎ যথার্থ বক্তা পুরুষদের বচনকে আগম বলে। বেদ পুরাণ আপ্ত ব্যক্তির বাক্য এগুলো কি? বেদ কি? বেদ হচ্ছে ঋষিরা গভীর ধ্যানে যে সত্য উপলব্ধি করেছেন, সেই সমস্ত সত্য কথাই, সত্য উপলব্ধির কথাই বেদে বর্ণিত আছে। আর পুরাণ, পুরাণ হচ্ছে ঋষিদের লেখা, সেটিও সত্য। আর আপ্ত ব্যক্তি অর্থাৎ যিনি জ্ঞানী ব্যক্তি, তার যে বাক্য সেইটিও কিন্তু অত্যন্ত সত্য। কেন সত্য? কারণ তিনি সেটি অনুভব করেছেন, তিনি সেই সত্য অনুভব করেছেন, আর তার কথাগুলো তার অনুভবাত্মক কথা, অর্থাৎ তিনি যেই পরম সত্য উপলব্ধি করেছেন, তাই তার বাক্যগুলোও কিন্তু সব অনুভবাত্মক সত্য কথা হয়। জ্ঞানী ব্যক্তি যিনি, তার সমস্ত বাক্যগুলো কিন্তু অকাট্য সত্য। তাই এই রকম যারা পুরুষ আপ্ত ব্যক্তি, অর্থাৎ যথার্থ জ্ঞানী পুরুষ, তাদের যে বচন তাকে আগম বলা হয়। যে পদার্থ মানুষের অন্তঃকরণ ও ইন্দ্রিয়ের দ্বারা প্রত্যক্ষ নয়, যেখানে মানুষের অনুমান পৌঁছাতে পারে না, তার স্বরূপের জ্ঞান বেদ শাস্ত্র ও মহাপুরুষের বচনের দ্বারা হয়, তা হলো আগম হতে জাত প্রমাণ বৃত্তি। এমন অনেক জিনিস আছে যেটি প্রত্যক্ষভাবে আমরা জানতে পারি না, সেগুলো ইন্দ্রিয়গ্রাহ্য বস্তু নয়, যে ইন্দ্রিয়ের দ্বারা আমরা সেটি জেনে ফেলব। আমাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে, তার রেসপেক্টিভ যে সমস্ত বস্তু, অর্থাৎ যে সমস্ত বস্তু ইন্দ্রিয়ের দ্বারা জানা যায়, তার থেকে আরও অনেক উচ্চ, অনেক সূক্ষ্ম এমন অনেক বস্তু আছে যে বিষয়ে আমরা আগ্রহী, কিন্তু সেই বিষয়ে কোনো প্রত্যক্ষ জ্ঞান লাভের
জ্ঞানলাভ সম্ভব নয়, আবার সেখানে কোনো অনুমানও করা যায় না, সেই বিষয়ে আমরা সম্পূর্ণ অজ্ঞ। সেই ক্ষেত্রে তখন আমরা কিভাবে জানতে পারব? তখন আমরা বেদ, পুরাণ এবং আপ্ত ব্যক্তির বাক্য থেকেই জানতে পারি। কারণ বেদ, পুরাণ, আপ্ত ব্যক্তির বাক্য এগুলো সবই হচ্ছে তাদের অনুভবের কথা এবং সেইগুলো হচ্ছে সত্য বচন। তাই যখন আমরা প্রত্যক্ষ এবং অনুমানের দ্বারা জানতে পারি না, তখন আমাদের আগমের সাহায্য নিতে হয়। আগম থেকে আমরা জানতে পারি যে যেটি আমাদের জানার বিষয়, যেটি আমরা অনুমান এবং প্রত্যক্ষ প্রমাণের দ্বারা জানতে পারছি না, সেই ক্ষেত্রে কিন্তু সেই বেদ, পুরাণ এবং আপ্ত ব্যক্তির বাক্যই আমাদের সহায়ক। তার স্বরূপের জ্ঞান বেদ, শাস্ত্র ও মহাপুরুষদের বচনের দ্বারা হয়, তা হল আগম হতে জাত প্রমাণ বৃত্তি। যেমন এই যে আমাদের স্বরূপের জ্ঞান, এই যে আমরা নিজেকে এই দেহ মনে করি, দেহ মনে করবার ফলে আমরা জীবনে নানান রকম ঘাত প্রতিঘাতের মধ্যে পড়ে যাই, নানান রকম সমস্যায় পড়ি, এই সংসার দাবানলে দগ্ধ হই, হতে হতে তখন আমরা পথ খুঁজি যে সত্য পথ কী আছে। এই সংসারে তো যা দেখছি সবই ক্ষণস্থায়ী, সবই পরিবর্তনশীল, এটা তো দুঃখদায়ী, তাহলে কি সবই দুঃখদায়ী, তাহলে কি কী সত্য কী আছে, উচ্চ জিনিস কী আছে? যখন আমাদের মনে জিজ্ঞাসা জাগে তখন আমরা কার কাছে যাই? যিনি জ্ঞানী ব্যক্তি, সাধু মহাপুরুষ, তাই না? তার কাছে যাই যে যিনি এর উত্তর দিতে পারবেন। তখন তিনি আমাদের জ্ঞান দেন, তখন তিনি আমাদের কি বলেন যে না, তুমি তো এগুলো নও, এই শরীরও তুমি নও, তুমি মন নও, বুদ্ধি নও, তাহলে তুমি কি? তখন তিনি বলবেন যে তুমি হচ্ছ আত্মা, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত আত্মা, সেই আত্মাতে কোনো দুঃখের লেশ মাত্র নেই। আবার শিষ্য প্রশ্ন করেন যে তাহলে কি কীভাবে এই সংসার উত্তরণ করব, এর কি কোনো উপায় আছে? তখন সেই জ্ঞানী ব্যক্তি কি বলেন, হ্যাঁ অবশ্যই উপায় আছে, যুগ যুগ ধরে ঋষি মুনি ঋষিরা যেই পথ অবলম্বন করেছেন, তারা যেই পথ অবলম্বন করে মুক্ত হয়েছেন, সেই পথই আমি তোমাকে বলবো। তখন আমরা কিন্তু সেই গুরুবাক্যে, সেই আপ্ত ব্যক্তির বাক্যে সম্পূর্ণ বিশ্বাস এবং নির্ভর করি, এটাই হচ্ছে পথ, সেটাই হচ্ছে আগম, সেটাই হচ্ছে আগম থেকে জাত প্রমাণ বৃত্তি। যে আগম প্রমাণের দ্বারা মানুষের মধ্যে ভোগের প্রতি বৈরাগ্য আসে। ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে কি বলেছেন, অনিত্যম অসুখম লোকম ইমাম প্রাপ্য ভজস্ব মাম। এই জগৎটা কীরকম, সংসারটা অনিত্যম, অনিত্য, ক্ষণস্থায়ী, অসুখম, এখানে সুখ নেই, দুঃখই রয়েছে। তো অনিত্যম অসুখম লোকম, এই লোক হচ্ছে অনিত্যম অসুখম, তো এই অনিত্য অসুখ লোকে তুমি আমাকে ভজনা করো, অর্থাৎ পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ, তিনি পরমাত্মা রূপী যে তার স্বরূপ, তিনি যোগযুক্ত হয়ে গীতা উপদেশ দিয়েছিলেন, তো তিনি যোগযুক্ত যে পরমাত্মা, সেই পরমাত্মার ভিউ পয়েন্ট থেকে তিনি বলছেন যে তুমি এই অনিত্য অসুখ সংসারে কি ভোগ করবে, তুমি এই সংসারে আমার ভজনা করো। আবার আরেক জায়গায় বলেছেন যে এই সংসারটা কীরকম, দুঃখালয় অশাশ্বতম, এই সংসারটা হলো দুঃখের আলয় আর অশাশ্বত, এটিও ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন। তাহলে ভগবানের কথা সেইটি হচ্ছে অকাট্য সত্য কথা, তো সেইটি আমাদের ধরে, সেইটি যে সত্য কথা এটি ধরেই আমাদের এগোতে হবে, তাহলেই কিন্তু কী হবে,
আমাদের যোগ সাধনার প্রতি শ্রদ্ধা, তারপরে উৎসাহ, এগুলো বৃদ্ধি পাবে, আর সেইটাই হচ্ছে অক্লিষ্ট বৃত্তি। আর যে আগম প্রমাণের দ্বারা ভোগে প্রবৃত্তি যোগ সাধনায় অরুচি দেখা দেয়, যেমন অনেকে স্বর্গের কথা শুনে যে স্বর্গে খুব সুখভোগ আছে, সেখানে কোনো দুঃখ নেই, সেখানে জরা ব্যাধি মৃত্যু নেই, সেখানে যা চাওয়া যায়, যা কল্পনা করা যায় সেটি সঙ্গে সঙ্গে এসে যায়। যেমন মনে হলো আমি খুব সুন্দর সুন্দর খাবার চাই, আমার এক হাঁড়ি রসগোল্লা চাই, এই খুব সুন্দর সুন্দর খাবার এসে গেল, এক হাঁড়ি রসগোল্লা এসে গেল, খুব সুন্দর পানীয় এসে গেল, খুব সুন্দর পরিবেশ, সানাই বাজছে, সেখানে অপ্সরারা নৃত্য করছে, আমোদ প্রমোদ এইসব চলছে। তো এইগুলো শুনে অনেকে মনে করেন আমি স্বর্গে যাব, স্বর্গে গিয়ে সুখ ভোগ করব। তো এইরকম যখন মনে হয়, তার জন্যে আবার স্বর্গে যাওয়ার জন্য আবার যাগযজ্ঞাদির কথাও আছে, তো সেইগুলোতে যদি আকৃষ্ট হয়, তাতে কি হলো, সেই যাগযজ্ঞাদি করে স্বর্গে গেল, কিন্তু সে জানে না যে ওই যে যাগযজ্ঞাদি করে যে পুণ্য সঞ্চয় করলো, সেই পুণ্য যতদিন থাকবে ততদিনই সে স্বর্গে থাকতে পারবে। স্বর্গটা কিন্তু চিরস্থায়ী স্থান নয়, চিরকাল স্বর্গে থাকা যাবে না, যতটা পুণ্যকর্ম থাকবে ততদিনই স্বর্গে থাকা যাবে। যেই পুণ্যকর্ম শেষ হয়ে যাবে তখন কি হবে, শীনে পুণ্যে মর্তা লোকম বিশান্তি, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন যেই পুণ্য ক্ষয় হয়ে গেল আবার এই মর্তলোকে এসে পুনরায় জন্মগ্রহণ করতে হবে। তাহলে তো ওটা তো আমাদের চিরস্থায়ী আনন্দ দিতে পারলো না, আবার তো সেই একই হয়ে গেল, আবার সেই এসে মনুষ্য জন্মই লাভ করতে হলো। তো এইটি যারা জানে না, আবার জেনেও হয়তো অনেকে আকৃষ্ট হতে পারে যে স্বর্গে কীরকম সুখ, একটু সুখ ভোগ করব, ওখানে স্বর্গে যেতে চাই, স্বর্গে যাওয়ার যাদের খুব আকাঙ্ক্ষা, তো সেই রকম শুনে তাতে আকৃষ্ট হয়, এবং তার জন্য কী করে, সকাম কর্ম করতে প্রবৃত্ত হয়, সকাম কর্ম, আর তার প্রতি আসক্ত হয়, আর আসক্ত হওয়ার ফলে কী হয়, তার প্রতি প্রবৃত্তি জন্মায়, যেগুলো হচ্ছে অনিত্যম অসুখম, ওগুলো অনিত্য, ওর ফলও অনিত্য, যে কোনো কর্ম অনিত্য তার ফলও অনিত্য, সেটা হচ্ছে অসুখম। আর কিন্তু তাতেই যদি আকৃষ্ট হয়, তাতেই যদি প্রবৃত্তি জন্মায়, তাহলে কিন্তু সেটা এক ধরনের ক্লিষ্ট বৃত্তি, আলটিমেটলি সেটা কিন্তু আমাদের সুখ দেয় না। যেই স্বর্গের সুখ ভোগ শেষ হয়ে গেল, যেই পুণ্যকর্ম শেষ হয়ে গেল, তখনই কিন্তু দুঃখ, তখন ওই যে গলায় মালা থাকে না, স্বর্গে দেখবেন যারা দেবী দেবতা গলায় মালা থাকে, যখনই পুণ্যকর্ম শেষ হয়ে গেল সেই গলার মালা শুকিয়ে গেল, তখনই তারা বুঝতে পারে যে এখানে আর থাকা যাবে না, তখন দুঃখ হবে না যে এখানে আর থাকা যাবে না, আবার সেই মর্তলোকে অবতরণ করতে হবে, আবার সেই স্ট্রাগল করতে হবে, তো সেটাতে দুঃখ, তাই সেটা হচ্ছে ক্লিষ্ট বৃত্তি। তাহলে এই রকম বৃত্তি যেটা আমাদের সেই প্রকৃত যে বস্তু, আত্মবস্তু, সেই দিকে যেটি নিয়ে যায় সেটি হচ্ছে একমাত্র অক্লিষ্ট বৃত্তি, আর তার বিপরীত যেগুলোই হবে, অর্থাৎ সংসারের দিকে যেগুলো আমাদের আকর্ষণ করবে, ভোগ সুখের দিকে যেগুলো আকর্ষণ করবে, সেইগুলো কিন্তু প্রকৃতপক্ষে শেষ পর্যন্ত ক্লিষ্ট বৃত্তি হবে, সেইগুলো কিন্তু শেষ পর্যন্ত আমাদের দুঃখই প্রদান করবে, সেটি কিন্তু আমাদের সুখ প্রদান করতে পারবে না, তাই সেটি হচ্ছে ক্লিষ্ট বৃত্তি। তাই এই দিকে যেন আমাদের আগ্রহ না হয়, এই জন্য শাস্ত্র বারবার এই কথা ঘোষণা করছেন, কারণ আমরা যেন দেখে শিখি, জ্ঞানী ব্যক্তিদের কথা শুনে শিখি, তাহলে আর আমাদের সেই দুঃখটা ভোগ করতে হবে না, তাই না।
আমরা দেখে শিখতে পারব। তো এই হচ্ছে প্রমাণ, তিনটে প্রমাণ, সেটি হচ্ছে প্রত্যক্ষ, অনুমান এবং